ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাত জি ভাইজান আপনি যে জানতে চেয়েছেন যে এই যে সওয়াল মাস চলছে তো এই সওয়াল মাসের ছটা সিয়াম রাখা সোনাত তো যদি কোনো ব্যক্তির রমজান মাসের সিয়াম কাজা আছে সে পুরুষ বা মহিলা জারি হোক না কেন তাহলে কি সে এই সওয়াল মাসের সিয়াম পালন করতে পারবে নাকি তাকে আগে কাজা আদায় করতে হবে তারপরে শওয়াল মাসের সিয়াম আদায় করতে হবে জি বিধান স্পষ্ট বিধান স্পষ্ট আবু আয়ুব আনসারি রাজু বর্ণনা করছেন রসুল্লা সাল্ল সাল্লাম বলেছেন মানস মরম যে ব্যক্তি পূর্ণ রমজান মাসের শ্যাম রাখলো যে ব্যক্তি পূর্ণ রমজান মাসের শ্যাম রাখলো সিত্তাম মিন সওয়াল এবং তারপরে সওয়াল মাসে ছয়টা শ্যাম থাকলো যে ব্যক্তি রমজান মাসে পূর্ণ শ্যাম থাকল তারপরে সওয়াল মাসের ছটা ছিয়ামে সে রাখলো রাখল কাকা সিয়ামের দেহার তাহলে সে যেন পূর্ণ বৎসরই সিয়ামে থাকলো তাহলে সে যেন পূর্ণ বৎসরই সিয়ামে থাকলো সেই মুসলিম হাদিস নাম্বার এক হাজার একশো চৌষট্টি সেই আবুদৌ হাদিস নাম্বার দু হাজার চারশো তেত্রিশ সেই নমাদ হাদিস নাম্বার এক হাজার চারশো তিন সেই সাহিব জামান হাদিস নাম্বার ছ হাজার তিনশো সাতাত্তর এবং যে পূর্ণ এক বছর সিয়াম থাকা স্বভাব পাবে তার ব্যাখ্যা সরুসালাম বলছেন যে মান জা মান জা আবিল আশরু ফালাহ আশর আমসালিহা যে ব্যক্তি একটা নাকি করবে সে তার দশ গুণ পাবে যে ব্যক্তি একটা নাকি করবে সে তার দশ গুণ পাবে তো ছত্রিশকে দশ দিয়ে গুণ করলে তিনশো ষাট হচ্ছে তিনশো ষাট হচ্ছে তো সেই সূত্রে সে পূর্ণ এক বছর শ্যাম থাকা সব পাবে সেই মুসলাদেশ নম্বর দু হাজার ছশো সাতাশি সৈতির মির হাজি ইসনাম্বার তিন হাজার তিয়াত্তর নাম্বার তিন হাজার চৌরানব্বই তো এখান থেকে বুঝতে পারলাম যে রসুল্লাহ আগে পূর্ণ রমজান মাসের শ্যামের কথা বলেছেন তারপরে সওয়াল মাসের কথা বলেছেন তো এই যে সবটা এই যে ফজিলত বা গুরুত্ব মাহাত্ম যে যে ব্যক্তি রমজানের সঙ্গে সঙ্গে সওয়াল মাসেও ছটা শ্যামে থাকবে বা রাখবে সেই ব্যক্তিই কিন্তু পূর্ণ এক বছরের স্বভাব পাবে এখন ধরুন কারো রমজান মাসের কাজা আছে আর সে কাজাটা রেখে যদি সওয়াল মাসের ছটা সিয়াম রাখে তাহলে কিন্তু সে এই ফজিলতটা পাবে না তাহলে কিন্তু এই সওয়াল তাহলে কিন্তু সে এর ফজিলতটা পাবে না কেননা তার সে রমজান মাসকে পূর্ণ করেনি সে রমজান মাসকে পূর্ণ করেনি তো যদি কোনো ব্যক্তির রমজান মাসে কোনো শ্যাম কাজা থেকে গিয়েছে সে অসুস্থতার কারণে হতে পারে সফরে থাকার কারণে বা কোনো মহিলার হতে পারে সে মাসিক পিরিয়ড সার্কালের কারণে হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে তো সে নারী পুরুষ জারি হোক না কেন আগে ওকে রমজান মাসের কাজা পূরণ করতে হবে আগে ওকে রমজান মাসের পূরণ করতে হবে আর এটা ফরজও বটে আর এটা ফরজও বটে তো সেজন্য আগে ওকে কাজে উঠাতে হবে আগে ওকে কাজে উঠাতে হবে দুটি কারণ এক যে এটা ফরজ নফল বা শূন্যতার আগে ফরজ আদায় করতে হয় দুই যে রমজান মাসের পূর্ণ না করলে ও সওয়াল মাসের সিয়াম রেখে এর পাবে না রমজান মাসকে পূর্ণ না করলে ও সবল মাসের সিয়াম রেখে ফজিলিতটা পাবে না দুটি কারণে ওকে আগে রমজানের কাজ ওঠাতে হবে আগে রমজানের ওঠাতে হবে তারপরে ওকে সওয়াল মাসে ছটা শ্যাম থাকতে হবে একথা অবশ্যই যাই যে যদি কোনো ব্যক্তি সওয়াল মাসেও কাজার শ্যাম উঠাতে না পারে তাহলে সে অন্য মাসেও ওঠাতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু যদি ও শ্যাম রাখার ইচ্ছা প্রকাশ করছে তার সামর্থ্য আছে যে ও ভাবছে যে আমি মাসের ছটা শ্যাম রাখবো তো এই সামর্থ্য বা এই উদ্দেশ্য বা এই ভাবনা যার আছে তাকে আগে এটা নিয়ে ভাবতে হবে যে তার কাজা আছে তার কাজা আছে না যদি তার সামর্থ্য না থাকে ক্ষমতা না থাকে সময় না থাকে তাহলে সে যদি সবাই না রাখতে পারে তাহলে সে সবাল কেন আগামী সামান পর্যন্ত রোজাকে নিয়ে যেতে পারে শ্যামকে নিয়ে যেতে পারে কোনো সমস্যা নেই কিন্তু যে ব্যক্তি নফল চিন্তাভাবনা করছে বা যে ব্যক্তি সন্ন্যাদ বা মুস্তাফকে নিয়ে চিন্তা ভাবনা করছে বা রাখার প্ল্যান করছে তাকে অবশ্যই কাজে আগে উঠাতে হবে তাকে অবশ্যই আগে কাজে উঠাতে হবে তারপরে সে নফল শ্যাম রাখবে এটা হচ্ছে বিধান এ কথাই শাহ ইবাজ রহিম আলাই শাইকাইম রহিম আলাই বলেছেন হ্যাঁ যে আগে ওকে কাজে ওঠাতে হবে তারপরে ওকে সন্ন্যদ বা মুস্তাহ শ্যাম রাখতে হবে তো যে ব্যক্তির রমজান মাসের কাজা আছে সে নারী পুরুষ যাই হোক না কেন আগে ওকে কাজে ওঠাতে কাজে ওঠাতে হবে তারপরে ও শল মাসের ছোটা শ্যাম থাকবে তবে তবে ও ওর ফর ফরজিয়া হয়ে গেল এবং যে ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে পূর্ণ এক বছর শ্যাম থাকার ফজিল পাবে সেটাও সে পেয়ে যাবে এবার আরো কিছু কথা এখানে বলার আছে সেটা হচ্ছে যে এই যে সওয়াল মাসের ছটা সিয়াম থাকবে এটা কখন থাকতে হবে কিভাবে থাকতে হবে এর পদ্ধতি হচ্ছে যেহেতু হাদিসের মধ্যে স্পষ্ট বলা হয়েছে যে সিত্তাম সওয়াল যে ব্যক্তি সওয়াল মাসের ছটা সিয়ামে থাকলো মাস উল্লেখ করা হয় দিন উল্লেখ করা হয়নি যে ওই ছটা শ্যাম কোন দিন রাখতে হবে প্রথম দশকে না দ্বিতীয় দশকে না শেষ দশকে হ্যাঁ ধারাবাহিকভাবে না কেটে কেটে রাখা যাবে এর কোনো বিধান বা বর্ণনা বর্ণিত হয়নি সেজন্য জন্য সাহেব বাস রাহিম স্পষ্ট ভাষায় বলছেন যে যে ব্যক্তি সবল মাসের ছটা শ্যাম রাখতে চাইবে সে প্রথম দশকে রাখতে পারে শেষ দশকে রাখতে পারে আবার মধ্যম দশকে রাখতে পারে আবার সে ধারাবাহিকভাবে পর পর ছটা শ্যাম থাকতে পারে আবার কেটে কেটে আজ এই প্রথম দশকে দুটো দ্বিতীয় দশকে দুটো শেষ দশকে দুটো এরকম কেটে কেটেও রাখতে পারে কোনো সমস্যা নেই যেহেতু পুরো পুরো উল্লেখ করা হয়েছে মাসের মধ্যে ছটা স্যাম রাখার কথা বলা হয়েছে সেই জন্য ও পুরো সওয়াল মাসের মধ্যে ছটা স্যাম থাকবে দিনটা আগে পিছে মধ্যে কোনো সমস্যা নেই দাস ম্যাটার কিন্তু শাহেক সনোয়ার সাইম আলী বলেছেন যে এটা ঠিক কথা যে রসল্লা সওয়াল মাসকে উল্লেখ করেছেন এবং সওয়াল মাসে বলেছেন সেজন্য কোনো দর্শনীয় নয় যে সে প্রথম দশকে রাখতে পারে শেষ দশকে রাখতে পারে কিংবা ধারাবাহিক ভাবে রাখতে পারে কিংবা কেটে কেটে রাখতে পারে কিন্তু যেহেতু এটা সবের কাজ নেকির কাজ সেই জন্যে আর সবাব বা নেকির কাজে আগ্রহ প্রকাশ করা ভালো বা তাড়াতাড়ি করা ভালো সেজন্য ও প্রথম দিকে রাখাটা বেশি উত্তম হবে প্রথম দিকে রাখাটাই বেশি উত্তম হবে এবং ধারাবাহিকভাবে রাখাটা বেশি উত্তম হবে প্রথম দিকে এবং ধারাবাহিক ধারাবাহিকভাবে রাখাটাই বেশি উত্তম বাকি মাসের যে কোনো দিনে এবং পরস্পর না না পারলে কেটে কেটে রাখাটাও ওর জন্য জ্যালেঞ্জ কোনো সমস্যা নেই হাজার আলম ইসলাম আসসালামাইকুম রহমতুল্লাহাত